السلام عليكم ورحمة الله প্রিয় বিয়ার আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সবাই প্রিয় বিয়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিবহন পুল ভবন সচিবালয় সংযোগ সড়ক ঢাকা ডান দিকের উপরের পাশে দেখতে পাচ্ছেন আপনারা 24 ফাল্গুন 1428 9 মার্চ 2022 আপনাদের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রাপক চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সিজিএ ভবন সেগুনবাগিচা ঢাকা বিষয় ফেব্রুয়ারি 2022 মাসের জন্য 186731 জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ 335 কোটি 13 লক্ষ 89 হাজার 763 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলতি 2021-22 অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড এত এর আওতায় বিশেষ কার্যক্রমে আপনাদের 4653 কোটি 35 লক্ষ টাকা বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত MIS অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EFT অর্থাৎ ইলেকট্রন ফান্ড ট্রান্সফার গভর্নমেন্ট টু পার্সন GTPUI পদ্ধতিতে মুক্তিযোদ্ধা সম্মানে ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত 186731 জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন শর্তে ফেব্রুয়ারি 2022 মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানে ভাতা বাবদ সর্বমোট 335 কোটি 13 লক্ষ 89 হাজার 763 টাকা ছাড়া আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হলো প্রিয় ভিউয়ার্স এখানে অনেকে কমেন্ট করেছেন ভাই আমাদের ফেব্রুয়ারি মাসের যে আর্থিক মঞ্জুরি কবে জ্ঞাপন হবে বা মঞ্জুরি জ্ঞাপন হবে আর্থিক মঞ্জুরি আপনাদের আজকেই আপনাদের টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন হয়েছে দুই এক দিনের মধ্যে যদি কালকে না হয় তাহলে রবিবার বা সোমবারে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে যখনই আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তখনই আমরা জানিয়ে দেব ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ